বিভিন্ন থানার সামনে আজকে বিক্ষোভ কর্মসূচি। উক্ত এই বিক্ষোভ কর্মসূচিতে এবার বক্তব্য রাখবেন ভারতীয় জনতা পার্টির যুব নেতা মাননীয় শ্রী সৈকত সরকার। দক্ষিণ মণ্ডল কৃষ্ণনগর বিধানসভা উত্তর বিধানসভা গতকাল গয়েশপুরে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মী বিজয় শীল তাকে যেভাবে হত্যা করা হয়েছে সেই হত্যার প্রতিবাদে আজকে আমরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে ভারতীয় জনতা যুব মোর্চা এবং আমাদের মাদার কমিটির সমস্ত কার্যকর্তারা প্রতিটা নদিয়া উত্তর জেলার থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করছে। এবং একটাই বিষয় যে একশো পঁচিশতম ভারতীয় জনতা পার্টির যে আমাদের কর্মী মারা গেল তার কোনো সুরাহা এখনও অবধি হলো না। তারই প্রতিবাদে যাতে গণতন্ত্র রক্ষার জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপর যে আক্রমণ হচ্ছে তার প্রতিবাদে, সাধারণ মানুষ হ্যারাস হচ্ছে তার প্রতিবাদে, পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য আজকে আমরা প্রতিটা থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছি। এবং আমরা এটা বার্তা দিতে চাইছি যে আগামী দিন যদি এরকম কন্টিনিউ হয়ে থাকে তাহলে ভারতীয় জনতা পার্টি বৃহত্তর আন্দোলন করবে এবং নতুনভাবে নতুন চিন্তাভাবনা করবে যে আগামী দিনে পশ্চিমবঙ্গে কিভাবে গণতন্ত্র পুনরুদ্ধার করা যায়। এখন মেন লক্ষ্য আমাদের গণতন্ত্র পুনরুদ্ধার করা, সেই লক্ষ্যেই আমরা নেমেছি পশ্চিমবঙ্গে। আপনার নাম? সৈকত সরকার, ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার কার্যকর্তা।